বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তার মধ্যে একটি মাঙ্গলিক উৎসব হল জামাই ষষ্ঠী। জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন, আর জামাই ষষ্ঠীতে জামাইকে খুশি রাখতে যাবতীয় খাবারের ব্যবস্থা করেন শ্বশুর মশাইরা। ভিন্ন ধরনের মৌসুমি ফল মিষ্টি সহযোগে জামাইয়ের ভুরিভোজের আয়োজন করা হয় এই বিশেষ দিনে। জ্যৈষ্ঠ মাসে বাজারে আম, জাম, কাঁঠাল, লিচুর মতো ফল উঠেছে, আর মাত্র কয়েকদিন তারপরই জামাই ষষ্ঠী। আর সেই উপলক্ষে কালিয়াগঞ্জ ব্লকের মোস্তফানগর অঞ্চলের বিভিন্ন এলাকার লাল টুকটুকে মিষ্টি লিচু পাড়ি দিচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। দিল্লি, বিহার সহ বিভিন্ন রাজ্যে রপ্তানি হচ্ছে এই লিচু। মূলত মালদা জেলার কালিয়াচকের পাইকারি ব্যবসায়ীরা লিচু হওয়ার আগেই গোটা গাছ কিনে নেন। কেনার পর থেকে গাছে পোকা মারার ওষুধ স্প্রে করা থেকে শুরু করে পরিচর্যা করে থাকেন, যাতে লিচুর ফলন ভালো হয়। ইতিমধ্যে লিচু পেকে উঠেছে, ফলে লিচু পেরে প্যাকেটে করে পাড়ি দিচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, পাশাপাশি আশেপাশের রাজ্যে। কালিয়াগঞ্জ থেকে বোম্বাইয়া, মাদ্রাসা লিচু, লোকাল লিচু সহ একাধিক প্রজাতির লিচু উৎপাদন হয়। অনুকূল আবহাওয়া থাকায় প্রতি বছর ভালো উৎপাদন হয়, এতে ভালো লাভ হয় বলে জানান লিচু ব্যবসার সাথে যুক্ত শ্রমিক ও ব্যবসায়ীরা। তো লিচুর কাজের জন্য এসেছি। কতদিন ধরে আছেন এখানে? আমরা বর্তমানে কালকে এসেছি। কালকে? হ্যাঁ। এখানে কত, এগুলো কি বাগান থেকে আপনারা কিনে নেন? না না, আমরা আগে মুকুলের সময় নিয়েছি, এখন পেকে গেছে, নিয়ে ভাঙা চলছে। এটা কতদিন আগে আপনারা কিনেছেন? প্রায় দু মাস, দেড় দু মাস। সেটা বলতে পারি না, মানে এখান থেকে চলে যায় আমাদের নিচু, ওখানে দাম দর করে বিক্রি হয়। জামাই ষষ্ঠীর সময়টা একটু বেশি লিচুটা বিক্রি হয়। হ্যাঁ, ওটার জন্য এখন মানে চলছে সব। হ্যাঁ, চাহিদা আছে এদিককার, মানে একটু দেখভালটা বেশি করে ভালোভাবে, তাই জন্য একটু বেশি। হ্যাঁ, এখান থেকে নিয়ে যাই আমরা বোম্বাই, এই দু ধরনের লিচু নিয়ে যাই এরা। প্রতি বছর বছর আসে, আসার লিচুর বাগান পর দেয় পারে নিয়ে যায়। কোথায় বিক্রি করে আমি তো বলতে পারবো না, জামাই ষষ্ঠী হিসেবে নিয়ে যায়। এই লিচু, এখানে কী ধরনের লিচু হয় আপনাদের এলাকায়? আমাদের এই সব ধরনের লিচু হয়। হ্যাঁ, এখানে বিক্রি হয় বোম্বাই লিচু, এরিয়া লিচু সবটাই হয়। আরসিটিভি সংবাদ, কালিয়াগঞ্জ। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মধ্যে এই প্রথম রায়গঞ্জের উদয়পুরে এসে গেল কেটিএম বাইকের অত্যাধুনিক শোরুম। ফিনান্স সহ ডাউন পেমেন্ট ও কিস্তিতে যুব সমাজের মনের ইচ্ছে পূরণ করতে অত্যাধুনিক ডিজাইনের কেটিএম বাইক, সার্ভিসিং ও স্পেয়ার পার্টস মিলবে এখানে। উদ্বোধন উপলক্ষে আগামী বেশ কিছুদিন বিভিন্ন অফারে মিলবে বিশেষ ছাড়ের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন দুই দিনাজপুরের একমাত্র কেটিএম বাইক শোরুম রায়গঞ্জ উদয়পুরের দীপক অটোমোবাইলে। ফোন নাম্বার 9434059137 এবং 9832448059 নাম্বারে।